ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আজকের ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই চার দিন বাঙালি তথা সারা ভারতের মানুষ যে দুর্গা উৎসব পালন করে, যে দুর্গা পুজো পালন করে, যে দুর্গা পুজোকে নিয়ে বাঙালির সারা বছরের অপেক্ষা উন্মাদনার শেষ নেই, সেই দুর্গা পুজোয় যে দেবী মূর্তিটি উপাসনা করা হয় সেটি কি সত্যি দেবী দুর্গা নাকি তার অন্য কোনো নাম রয়েছে? যদি তাই হয় তাহলে দেবী দুর্গা কে? আজকের ভিডিওতে খুব সংক্ষেপে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা একদম শেষ অবধি দেখুন এবং এই ভিডিওটা দেখার শেষে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা কতটা একমত হতে পারলেন সেই নিয়ে, বা যদি আপনাদের অন্য কোনো মত থাকে অবশ্যই সেই মতটিও নিচের কমেন্টে লিখে জানান। সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নানা পৌরাণিক কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের এই কাহিনীটি সম্পূর্ণভাবে আমি নিয়েছি শিব মহাপুরাণের উমা সংহিতা অংশ থেকে। শিব মহাপুরাণের উমা সংহিতা থেকে আমরা যেটা জানতে পারছি যে দেবী আদ্যাশক্তি মহামায়া, যাকে শিব মহাপুরাণের দেবী উমা বলে উল্লেখ করা হয়েছে, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। কতটা শক্তিমান? আমরা যে ত্রিদেবের কথা জানি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা স্রষ্টা, জগৎ পালনকারী হচ্ছেন বিষ্ণু এবং সংহারকারী হচ্ছেন শিব। এই তিন দেবের থেকেও শক্তিশালী, তিন দেবের উপরে রয়েছেন দেবী মহামায়া। কেন বলছি? কারণ আমরা দেখব যে মধুকৈটবকে বধ করার সময় ভগবান বিষ্ণু তিনি সমুদ্রের মধ্যে শায়িত রয়েছেন এবং তিনি নিদ্রাচ্ছন্ন অবস্থা রয়েছেন। এই মধুকৈটব, এই দুই দৈত্যকে স্বয়ং ব্রহ্মাও সংহার করতে পারছেন না, তাই ব্রহ্মা তিনি ডাকছেন বিষ্ণুকে যে তিনি যেন নিদ্রা থেকে জেগে উঠে এই দুই অসুরকে সংহার করেন। কিন্তু তিনি এক নিদ্রায় শায়িত রয়েছেন। কেন রয়েছেন? না, দেবী মহামায়ার ইচ্ছায় তিনি নিদ্রায় শায়িত রয়েছেন। তাই এক কথায় আমরা বলতে পারি দেবী আদ্যাশক্তি মহামায়া উমা বা দেবী ভগবতী তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সর্বোচ্চ শক্তি। শিব মহাপুরাণের উমা সংহিতায় উল্লেখ রয়েছে যে ভগবান শিবের প্রথম স্ত্রী যিনি ছিলেন সতী, এবং সতীর মৃত্যুর পর তার স্ত্রী পার্বতী, এরা দুজনেই ছিলেন দেবী ভগবতী উমার অবতার। এই দুই অবতার ছাড়াও, অর্থাৎ শিবের পত্নী, এই দুই অবতার ছাড়াও সেখানে, অর্থাৎ শিব মহাপুরাণে দেবী উমার আরও তিনটি অবতারের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম অবতারটি কি? প্রথম অবতারটি হচ্ছেন কালী অবতার। একটু আগে যে কাহিনীটি বললাম মধুকৈটব বধের কাহিনী, সেই মধুকৈটবকে দেবী কালী অবতারে তিনি মোহগ্রস্ত বা মায়াচ্ছন্ন করেছিলেন। এই মধুকৈটব, এই দুই দৈত্য বিষ্ণুর কর্ণমল থেকে উৎপন্ন হয়েছিল এবং তিনি যখন ব্রহ্মাকে হত্যা করতে গেলেন তখন ব্রহ্মা বিষ্ণুকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু বিষ্ণু তখন অনন্ত নিদ্রায় শায়িত এবং তিনি কেন শায়িত রয়েছেন? কারণ তার উপর যোগ মায়ার কৃপায় তিনি মহাচ্ছন্ন অবস্থা রয়েছেন, তিনি নিদ্রাচ্ছন্ন অবস্থা রয়েছেন। তখন ব্রহ্মা দেবী মহামায়ার উপাসনা করে তাকে সন্তুষ্ট করলেন এবং বিষ্ণুকে নিদ্রা থেকে জাগ্রত করলেন। এবং বিষ্ণু যখন নিদ্রা থেকে জেগে উঠলেন তখন 5000 বছর ধরে সেই দুই অসুরদের সঙ্গে বিষ্ণুর লড়াই হলো, কিন্তু তাও বিষ্ণু পারল না, যুদ্ধে জিততে পারল না। তখন বিষ্ণু কী করলেন? যে তখন বিষ্ণু বুঝতে পারলেন যে এটি তার পক্ষে সম্ভব নয়, তাই তিনিও দেবী মহামায়ার তপস্যা করলেন। তখন দেবী মহামায়া সেই দুই অসুরকেও মোহচ্ছন্ন করলেন। ঠিক এই সময় ভগবান বিষ্ণু তিনি ওই অসুরদের বললেন যে তোমরা আমার থেকে দুটো বর চাইতে পারো। সেই মোহচ্ছন্ন অবস্থায় সেই দুই অসুর বর চেয়ে নিলেন যে আমরা তোমার হাতে মরতে চাই, যদি আমাদের মৃত্যু হয় তাহলে যেন আমরা তোমার হাতে মরি, কিন্তু আমাদের দেহ মাটিতে না থাকে। তখন ভগবান বিষ্ণু সেই দুই অসুরকে নিজের উরুদ দেশে রেখে তাদের সুদর্শন চক্র দিয়ে মাথা ছিন্ন করে হত্যা করেছিলেন। তো দেবী যে রূপে এই দুই অসুরকে মোহচ্ছন্ন করেছিলেন সেই রূপটির নাম
অ্যাজ পার শিব মহাপুরাণ সেই রূপটির নাম হচ্ছে কালী অবতার। এরপরে আমরা বলবো সরস্বতী অবতার বা অনেক জায়গায় একে মহাসরস্বতী অবতার বলে উল্লেখ করা হয়েছে। দেবী আদ্যাশক্তি মহামায়া তিনি তার মহাসরস্বতী অবতারে শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন। এবং তৃতীয় যে অবতার সেই অবতারটির নাম মহালক্ষ্মী অবতার। শিব মহাপুরাণ অনুযায়ী দেবী আদ্যাশক্তি মহামায়া তিনি মহালক্ষ্মী অবতারে মহিষাসুরকে বধ করেছিলেন। প্রসঙ্গত যে শুম্ভ নিশুম্ভ মধুকৈটব বা মহিষাসুরের কাহিনী এখানে আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম না, সেই কাহিনী নিয়ে আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক নিচের ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, চাইলে এই নিয়ে ডিটেলস ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা শিব মহাপুরাণ অনুযায়ী জানতে পাচ্ছি যে দেবী মহামায়ার তিনটি প্রধান রূপ, প্রথমটি কালী অবতার, এই কালী অবতার তিনি নিয়েছিলেন মধুকৈটব বধের সময়, তারপরে তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করছেন মহাসরস্বতী অবতারে, এবং মহালক্ষ্মী অবতারে তিনি মহিষাসুরকে বধ করলেন। তাহলে এবার প্রশ্ন হলো যে দেবী দুর্গা আসলে কে, কেন এই নামটি এলো? এই দুর্গা নামে অবশ্যই দেবী মহামায়ার আর একটি অবতার রয়েছে। এই অবতারটিতে তিনি দুর্গামাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। এই কাহিনিটিও আমরা শিব মহাপুরাণের উমা সংহিতাতে পেয়ে যাব। সেখানে লেখা রয়েছে যে দুর্গামাসুর নামে এক অসুর যিনি চার বেদকে চুরি করে নিয়েছিলেন, তার ফলে বেদ অধ্যয়ন বা বেদ চর্চার না ফলে সারা পৃথিবীতে দুষ্কৃতিকারীর সংখ্যা বেড়ে গেল এবং সারা পৃথিবী অরাজকতায় ভরে গেল। তাই চার বেদকে ফিরিয়ে আনতে দেবতারা মহামায়াকে অনুরোধ করলেন তিনি যেন ওই অসুরকে দুর্গামাসুরকে বধ করেন। তখন দেবী মহামায়া দেবতা এবং মানুষদের দুর্গামাসুরের হাত থেকে রক্ষা করতে তিনি দুর্গা অবতার নিয়ে দুর্গামাসুরকে বধ করলেন। দুর্গামাসুরকে বধ করার সময় দেবী যে রূপে দুর্গামাসুরকে বধ করলেন সেই রূপটির নাম ছিল দেবী দুর্গা। এই প্রসঙ্গে বলি যে দুর্গামাসুরকে বধ করার সময় তার বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করতে দেবী মহামায়া আরও দশটি অবতারে বিভক্ত হয়েছিলেন। এই দশটি অবতারই দশ মহাবিদ্যা নামে পরিচিত। তাহলে মহিষাসুর অবতারে দেবী মহামায়ার যে রূপটি আমরা দেখতে পাই সেটিকে কেন দুর্গা বলা হয়? আসলে দুর্গা কথাটি দুটি কারণে ব্যবহার করা হতে পারে, যে একটি হচ্ছে দুর্গামাসুরকে বধ করেছেন যে অবতার সেই অবতারটি বা সেই রূপটির নাম হচ্ছে দেবী দুর্গা, আবার যিনি দুর্গম যাকে জয় করা যায় না যিনি অপরাজেয় তিনি হচ্ছেন দেবী দুর্গা, আবার কেউ কেউ মনে করেন যে যিনি দুর্গতি নাশ করেন মানুষকে বিপদ থেকে রক্ষা করেন সেই দেবী হলেন দেবী দুর্গা। তবে একটি ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে দেবী মহামায়াই মহালক্ষ্মী মহাসরস্বতী দুর্গা কালী দশ মহাবিদ্যা সতী পার্বতী নানা অবতারে বারবার জন্মেছেন। তাই যাকে আমরা মহালক্ষ্মী বলি, যাকে আমরা দেবী কৌশিকী বলি, যাকে আমরা মহাসরস্বতী বলি, যিনি মাতঙ্গী, যিনি শাকম্বরী, যিনি দুর্গা, তারা সবাই আসলে দেবী আদ্যাশক্তি মহামায়া, সেই সর্বোচ্চ আদিশক্তি। তাই আমরা দেবী মহিষাসুর মর্দিনীকে অবশ্যই দেবী দুর্গা বলে ডাকতেই পারি। কি একমত হলেন তো বন্ধুরা, নাকি আপনারা এই বিষয়ে একমত হতে পারলেন না? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্টে লিখুন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম নানা ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনারা তার আপডেট পান এবং আপনাদের এরকম নানা অজানা কাহিনী জানাতে পারেন।